2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বামপন্থীদের ডাকা বন্ধ সফল হয়নি, আর ভাঙনের তার প্রভাব মোটেও পড়েনি। কিন্তু আজকের বন্ধ এক আলাদা রূপ নিয়েছে ভাঙনে। 2011 সালের পর থেকে কোনো বন্ধের প্রভাব না পড়লেও আজকের বন্ধের সমর্থনে পথ অবরোধ করতে দেখা গেল বামপন্থীদের। ভাঙনের বেশিরভাগ দোকানপাট বন্ধ, গাড়ি চলাচল খুব একটা স্বাভাবিক নয়। কিছুটা হলেও বন্ধের প্রভাব পড়েছে ভাঙনে। ভাঙনের বাসন্তী হাইওয়ে অবরোধ করেছে বামপন্থী কর্মী সমর্থকরা। মহিলাদের উপর নির্যাতন হচ্ছে কেন, মোদি তুমি জবাব দাও। এই লাগাম ছড়া মূল্যবৃদ্ধি কার স্বার্থে, মোদি তুমি জবাব দাও।